আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শান্তির পথে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা সকলে জানি আল্লাহ তাআলা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কাল কিয়ামতে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য অনেক বড় বড় পুরস্কারের ওয়াদা করেছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি ওয়াক্তে মোট কত রাকাত করে নামাজ রয়েছে আজ এই বিষয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানুষের মধ্যে এবং শিরিকের মধ্যে একমাত্র নামাজই প্রতিবন্ধক। ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি মনোযোগ সহকারে ও সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে সে ব্যক্তি মোমেন। আল্লাহ পাক ঈমান ও নামাজের চাইতে উত্তম শ্রেষ্ঠত্বের আর কোনো বিষয়কে ফরজ করেন নাই। যদি করতেন তবে ফেরেশতাদেরকেও তা করবার নির্দেশ দিতেন। ফেরেশতারা দিন রাত কেউ রুকুতে কেউ সেজদায় পড়ে থাকে। নামাজ ইসলামের খুঁটি স্বরূপ। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। নামাজ মোমেনের নূর স্বরূপ। চলুন দেখে নেওয়া যাক আমাদের কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হবে। প্রথমে ফজরের নামাজ সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে। ফরজ দুই রাকাত পড়তেই হবে। ফজরের মোট চার রাকাত নামাজ। এরপর জোহরের নামাজ সুন্নতে মুয়াক্কাদা চার রাকাত পড়তে হবে। ফরজ চার রাকাত পড়তেই হবে। সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে। নফল দুই রাকাত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। জোহরে মোট বারো রাকাত নামাজ। এরপর আসরের নামাজ সুন্নতে জায়দা চার রাকাত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। ফরজ চার রাকাত পড়তেই হবে। আসরে মোট আট রাকাত নামাজ। এরপর মাগরিবের নামাজ ফরজ তিন রাকাত পড়তেই হবে। সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে। নফল দুই রাকাত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। মাগরিবের মোট সাত রাকাত নামাজ। এরপর এশার নামাজ সুন্নতে জায়দা চার রাকাত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। ফরজ চার রাকাত পড়তেই হবে। সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে। বেতিরের ওয়াজিব নামাজ তিন রাকাত পড়তেই হবে। নফল দুই রাকাত, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। এই ছিল মোট পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি রিপিট দেখুন, বুঝতে অনেক সুবিধা হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।